সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। বসে বসে হাওয়া খাচ্ছো? হ্যাঁ বলি, কাজ করবো কি সব শিখে তুলে দিলে নাকি? বলি সারাদিন তো সেই কাজ নিয়েই থাকবো, তার আগে যদি একটু জিরিয়ে নিয়ে শরীরটাকে তরতাজা করে না নিই তাহলে কাজের আগ্রহটাই তো নষ্ট হয়ে যাবে গিন্নি। যেমন আমাদের হয়েছে। আরে আরে, তোদের আবার কি হয়েছে? সকাল সকাল পাঠশালায় না গিয়ে একেবারে লোটা কম্বল নিয়ে এখানে চলে এসেছিস যে? প্রতিদিন সেই একই রকম পড়াশোনা করতে করতে না বিরক্ত হয়ে গেছি, পড়াশোনার আগ্রহটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই বোঝো কাণ্ড, পড়াশোনা করতে ভালো লাগছে না না, সে আবার কেমন কথা? না না গিন্নি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এমন হওয়াটাই তো স্বাভাবিক, পড়াশোনার মাঝে মাঝে একটু অন্যরকম করা দরকার বই কি? হ্যাঁ সে কথা তুমি বোঝো, কিন্তু পণ্ডিত মশাই তো বোঝে না। আমরা সেই জন্য পণ্ডিত মশাইয়ের ফলানো বুঝি না। এই যে এত কথা বোঝো, আর এই যে এই রকম কাজ করতে করতে আমারও বিরক্তি লাগে, সেটা বোঝো না? হ্যাঁ হ্যাঁ বুঝবো না কেন, এই তো বেশ বুঝতে পারছি। ওহ গিন্নি, আমার কাজে যেমনই হোক তাহলে একদম ঠিক, ঝপ করে একটা সুযোগ পেতেই কেমন খপ করে ধরেছে। তাহলে আবার বিড়বিড় করছো কি? বলি খাতা পেন্সিল নিয়ে তোমার কি কাজ শুনি? বুড়ো বয়সে এবার তোমার পড়াশোনা করার সাজ জাগলো নাকি? জাগলেই বা ক্ষতি কি গিন্নি, পড়ার তো কোনো শেষ নাই, তাই যখনই সুযোগ পাবে পড়া চাই। গোপাল দাদু আমাদের সঙ্গে পড়াশোনা করলে দারুণ মজা হবে। তুমি কি পড়বে গো দাদু? তোর যেমন বুদ্ধি, দাদু পড়বে কেন? দাদু তো পড়াবে। পড়ানো পড়ে হবে, এখন দেখ দেখি তোদের দিদার ছবিখানা কেমন হয়েছে। ও মা কি সুন্দর! দাদু তুমি এত সুন্দর আঁকতে পারো, কই এটা তো জানতাম না। তুমি কি আঁকা শিখতে গোপাল দাদু? বলো না কোথায় শিখতে, কার কাছে শিখতে? এক সময় একটু আধটু আঁকা শিখেছিলাম বুঝলি, তবে শিখি আর আজকের কথা, তবে এখনো ইচ্ছে হলে টুকটাক এঁকে ফেলি। এবার থেকে তবে আমরাও আঁকবো, আর আমাদের আঁকা শেখাবে গোপাল দাদু তুমি, আর সেটাও কাল নয় একেবারে আজ থেকে, না হলে আমরা এখান থেকে নড়ছি না। নড়ছি না, নড়বো না, নড়ছি না, নড়বো না। বেশ বেশ, তবে কাছে আয়, কাছে এসে বস দেখি। সত্যি বলছি পণ্ডিত মশাই, আমরা তো গোপাল দাদুর কাছে আঁকা শিখছিলাম। গোপাল দাদু এমন সুন্দর ছবি আঁকে যে দেখলে আপনিও চমকে যাবেন। বলিস কি, গোপালের যে এই গুণও আছে সেটা তো জানতাম না। আমরা দাদুকে বলবো আপনারও একটা ছবি এঁকে দিতে, তখন দেখবেন আপনার ঠিক বিশ্বাস হবে যে দাদু আঁকতে পারে। সত্যি বলছি পণ্ডিত মশাই, আমরা তো গোপাল দাদুর কাছে আঁকা শিখছিলাম। তবে গুণ যাই থাক না কেন, কাজটা কিন্তু গোপাল মোটেও ভালো করেনি। তোরা পাঠশালা না এসে আঁকছিলি, আর আর গোপাল সেটাই উৎসাহ দিয়েছে। না 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 না, এই কাণ্ড তো মেনে নেওয়া যায় না। এই পড়েছে পণ্ডিত মশাই তো দাদুর গুণের কথা শুনে উল্টে রেগে আগুন হয়ে যাচ্ছেন। আমি যথাস্থানে অভিযোগ করি, এর একটা বিহিত চাইবো, তবে তার আগে তোদের লেখাপড়ার দোকটা দেখবো ভালো করে। বুঝেছি, আজ আমাদের কপালে দুঃখ আছে। মনে হচ্ছে মহারাজ কোনো একটা ব্যাপার নিয়ে কিঞ্চিত চিন্তিত, তবে আমি যখন আছি তখন আপনার কোনো মুশকিল নেই, আমি একাই সব সামলে দেব মহারাজ। সেটাই তো জানতে চাইছি, বলো দেখি রাজ্যের হাল হকিকত কি? আজ বেশ কিছুদিন হয়ে গেল কোনো খবরই তো কই পাচ্ছি না। যেমন ভাবে যা চলছিল তেমন ভাবেই তা চলছে, নতুন করে আর কি হবে মহারাজ, আর তেমন তেমন কিছু হলেই বা কি, আমি যখন আছি তখন আপনাকে আর ভাবতেই হবে না। না 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 না, আপনার ভাবার দরকার আছে মহারাজ, অন্য কারণ নয়, খোদ গোপালের বিরুদ্ধেই আমার অভিযোগ আছে। হ্যাঁ বলো কি, গোপালের বিরুদ্ধে অভিযোগ? শুনি শুনি শুনি। ও এই কথাটা আগে বলতে পারোনি? নাও 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 নাও, এখন বেশ ভালো করে গুছিয়ে বলো দেখি। গোপাল বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে তাদের আঁকাঝোকা করাচ্ছে, আপনি বলুন মহারাজ এটা কি ঠিক করছে? ও তবে পণ্ডিত মশাইয়ের এই কারণে গোসা হয়েছে, আর এমন গোসা হয়েছে যে কথাটা মহারাজের কানে না তুললে যেন শান্তি পাচ্ছিলেন।
না না গোপাল, এ তোমার ভারী অন্যায় কাজ। এভাবে তুমি বাচ্চাদের পড়াশোনা থেকে মনটা ঘুরিয়ে দিতে পারো না। তবে পড়াশোনার মাঝে মাঝে এমন একটু আধটু হলে ক্ষতি কি মহারাজ? বাচ্চাদেরও তো মাঝে মাঝে একটু অন্য রকম কিছু করতে ইচ্ছে করে মহারাজ। একেবারেই তাই মহারাজ। আর পড়াশোনার সাথে সাথেই এইরকম সৃজনশীল কাজেরও তো প্রয়োজন আছে। এগুলো তো সহশিক্ষামূলক কাজ মহারাজ। তুমি যদি অতই সমজদার হও তবে একে দেখাও দেখি। মহারাজও তো দেখো বাচ্চাদের অঙ্কন শিক্ষা ঠিক লোকের হাতেই হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাও একবার দেখা দরকার। গোপাল আঁকবে, তাহলেই হয়েছে মহারাজ। কাকে দিয়েছেন শিল্পীর কাজ? ওসব কি আর চারটার কর্ম? হ্যাঁ যাও গোপাল, তৈরি হয়ে নাও। তবে কি আঁকবে সেটা না হয় ভালো করে ভাবনা চিন্তা করে তুমি নিজেই বলবে আগামীকাল। বেশ, তাই হবে মহারাজ। বেশ, সব গুছিয়ে তুলে রেখে দিয়েছিলাম, আবার সব টেনে বের করতে হবে। এই ঘরে ঢুকতে না ঢুকতেই কি ঘাটা ঘাটি শুরু করলে বলো তো? তবে ঘাটছো যেমন তেমনই সব গুছিয়ে রাখবে কিন্তু। হ্যাঁ, সে আর বলতে, না হলে তুমি কি আর ছেড়ে কথা বলবে? কিন্তু কি বের করছো সেটাই তো বললে না। আমার আর তুলে রাখার মতো আছেটাই কি বলো? ওই পুরনো রং তুলি, ওগুলোই খুঁজে দেখছি, এখানেই তো রেখেছিলাম। বাবা, এই তবে ছবি আঁকার ইচ্ছেটা আবার চাগা দিয়ে উঠলো বুঝি? কি আর করি বলো, মহারাজ যখন বড় মুখ করে বলেছেন তখন তো আর না বলতে পারি না। তাই চল রে ভোলা, খোল তোর ঝোলা। কপালে ভোগান্তি থাকলে এভাবেই ভুগতে হয়, যেমন প্রতিভা দেখিয়েছো এখন ঠেলা সামলাও। ঠেলা সামলাবো নাকি ঠেলা দেব সেটা এখন থেকে কি করে বলি গিন্নি বলো তো? এটা না হয় নাই বললে, তবে এই কার ছবি আঁকবে সেটা তো বলবে। সেটাও আমার মনে মনেই আছে। সবাই তো হাজির, শুধু তারই তো দেখানি। কার কথা বলছেন মহারাজ? গোপালের? হ্যাঁ হ্যাঁ, গোপালেরই তো পাত্তা নেই। গোপাল নির্ঘাত ভয় পেয়ে পালিয়েছে মহারাজ। গোপাল তাহলে মোক্ষম সময়ে পালিয়ে গেল বলছো? আমি পালিয়ে গেলে আপনার ছবিটা আঁকবে কে মহারাজ? তুমি কি তবে মহারাজের ছবি আঁকবে বলে মনস্থির করেছো? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সাহস ভালো, অতি সাহস ভালো নয়। এবারে দেখবো গোপাল কেমন লেজে গোবরে হয়। না না, গোপাল যখন নিজে থেকেই বলছে আমার ছবি আঁকবে, তখন আঁকো কিনা দেখি কেমন আঁকার হাত ওর। তবে আমার মন বলছে গোপাল আপনাকে হতাশ করবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমারও গোপালের উপর আস্থা আছে, ও নিশ্চয়ই ভালোই আঁকবে। আঁকাটা কিন্তু আমি আজ থেকে শুরু করে দিতে চাই মহারাজ। শুভ কাজে আর বিলম্ব কিসের, ভেবেছো যখন তখন শুরুই করে দাও। তবে একটা শর্ত আছে মহারাজ, আমার ছবি আঁকার সময়ে কেউ যেন কোনো উঁকি ঝুঁকি না দেয়, তাতে আমার মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। না 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 না, কেউ তোমায় কোনোভাবে বিরক্ত করবে না গোপাল, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। একবার আঁকাটা শুরু করেই দেখো না, নির্ঘাত ভরারুবি হবে। আর যদি কোনোভাবে ছবিটা দাঁড়িয়েও যায় তবে খুঁটিয়ে খুঁটিয়ে এমন দোষ ত্রুটি বের করব যে তোমার নাম কেনার ইচ্ছের বারোটা বেজে যাবে গোপাল। কি গোপাল, এইভাবেই বসবো তো? মানে বসার ভঙ্গিমাটা ঠিক আছে তো? একদম ঠিক আছে মহারাজ, আপনি শুধু মুখটা একটু হাসি হাসি রাখবেন, তাহলেই ছবিটা আপনার হাসিতে উজ্জ্বল হয়ে যাবে। এটা বেশ ভালো বলেছো গোপা। কিন্তু এখন যে শুধু বললে হবে না, আমাকে আঁকতেও হবে, তাই সেটাই করি মহারাজ। শুরু করে দাও, শুরু করে দাও। গোপাল কি কাণ্ড করছে সেটা তো আমাকে একবার দেখতেই হবে, তাই সামনে থেকে না দেখে উঁকি ঝুঁকি দিতেই হবে। এই ছেড়েছে গোপালের কেরামতিতে চোখে রং ঢুকে গেছে গো, মুশকিল। মহারাজ, বেশ কয়েকদিন তো হলো, এখনো কি ছবির কাজ শেষ হয়নি? ছবির কাজ তো প্রায় সম্পূর্ণ, গোপাল ছবি দিয়ে এখনই এলো বলে। আয় রে গোপাল আয় না, আমার যে আর তর সয় না, মনটা খালি খালি করে পায় না। এই তো আমি এসে গেছি, আর সঙ্গে করে মহারাজের ছবিখানাও এনেছি। এই তো সেই ছবি। বাহ, এখন বলো দেখি সবাই কেমন হয়েছে? মা,
কি সুন্দর মহারাজের মুখে মিষ্টি মিষ্টি হাসি। হাসি না হাতির মাথা। এটা আবার কেমন ছবি হয়েছে? মহারাজের চোখের উজ্জ্বলতাই তো ঠিক মতন আসেনি। মহারাজের নাকটাও আরো চমৎকার করে আঁকা যেতে পারত। ওটা কি ওরকম নাকি? গোপটাও কেমন সরু পাতলা মনে হচ্ছে। না 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 না, ছবিটা মোটেও জমেনি। গোপালে তাল কেটে গেছে মহারাজ। চুল, ঠোঁট, পোশাকের রং সবকিছুরই কোনো না কোনো ফুঁত আছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তাই। বিশেষ বিশেষ কয়েকজন একেবারে আদা জল খেয়ে ছবিটার খুঁত বের করতে নেমে পড়েছে। গোপালের এত যত্ন, এত পরিশ্রমের কোনো মূল্যই তো এরা দিচ্ছে না। ছবিটা তো বেশ সুন্দরই হয়েছে, অবিকল মহারাজের মতোই লাগছে। তবে সবাই ওরকম নিন্দে করছে কেন? না 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 মহারাজ, মহারাজ এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা কয়েকজনই শুধু এরকম ছবির সমালোচনা করছি। প্রজাদের দেখালে তারাও হাসতে হাসতে ভুল বের করে দেবে। আর একবার এই ছবি প্রজাদের মাঝে নিয়ে গিয়ে দু চারটে ভুল বের করাতে পারলে গোপালকে সবার চোখে নিচে নামানো যাবে। তাহলে কি হলো, গোপালের চেষ্টার পুরোটাই মাঠে মারা গেল? এমনটা যে হবে সেটা তো জানাই ছিল রাজকবি, তাই এবার কি করতে হবে সেটাও আমার ভাবা হয়ে গেছে। মা, তাই নাকি? আমার একটা অনুরোধ আছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ বলো গোপাল। বলছিলাম কি, ছবিটাকে রাজপ্রাসাদের সামনে রাস্তার মোড়ে টাঙিয়ে দিলে কেমন হয়? প্রজারা এটা দেখুক, তারাই প্রয়োজনীয় অদল বদলের পরামর্শ দিক, তাহলে ছবিটা আরো ভালো করে আঁকতে পারবো না হয়। বেশ তো, তবে তাই হোক। যাক, গোপাল নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে। একেই বলে বিপদকালে বুদ্ধিনাশ। এবার গোপালের মুখ পুড়বে। শোনো শোনো শোনো, মহারাজের এই ছবি এঁকেছে স্বয়ং গোপাল ভাঁড়, তবে এই ছবিতে কোথাও কোথাও গলদ থাকতে পারে। তাই মহারাজের ইচ্ছা অনুসারে ছবিতে কোথাও কোনো ত্রুটি আছে কিনা খুঁজে বের করতে হবে। শোনো শোনো শোনো। শুনলি কি বলে গেল? এই চল চল চল, ছবিটা ভালো করে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখলে কিছু না কিছু গলত তো চোখে পড়েই যাবে। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, হ্যাঁ, আর দেখে একেবারে দাগ দিয়ে রাখবো। দেবো দেবো না করে আয়, চল একেবারে গিয়ে দিয়েই দিই, দু চারটে ভুল ঠিক দাগিয়ে দেবো। আহা, আমরা না দিলে অন্য কেউ না কেউ তো দিয়ে দেবে, তাই চল চল আমরাই ভালো করে গিয়ে দেখি। ওই তো ওই তো, আরো সবাই আসছে। না না না, ভিড় বাড়ার আগে আমরাই কাজের কাজটা শুরু করি, চল। দেখছিস যে মহারাজ ভুল বের করতে বলেছেন, অমনি সবাই কেমন তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে আমরা আর অপেক্ষা করব না, চল এক্ষুনি গোপাল দাদুকে খবরটা দিই। ওই গিন্নি দাও, জল বাতাসা কি আছে দাও, এবার খানি চিরিয়ে নি। কেন গো, বলি মহারাজের ছবি এঁকে একেবারে হাঁপিয়ে উঠলে নাকি? ছবি দেখে সবাই ভালো বলেছে তো নাকি? আমি তো আমার কাজ করে দিয়েছি গিন্নি, বাকিরাও বাকিদের কাজ করছে। কাজ বলে কাজ, একেবারে কোমর বেঁধে ফেলেছে সবাই। গ্রামবাসীরা জড়ো হয়ে গোপাল দাদুর আঁকা সুন্দর ছবিটা নিয়ে কাটা ছেঁড়া শুরু করেছে। গ্রামবাসীরা সবাই আসছে তাহলে? আর এসে নিশ্চয়ই নিজেদের দায়িত্ব পালন করতে ছবিটা সারা গায়ে আঁচড় দিয়ে ভুল চিহ্নিত করছে। কি আবার কি কথা, কারোর কি চোখ নেই যে ছবিটা দেখে ভালো বলবে? তাহলে তো মিটেই যেত গিন্নি। তাই বলে এরপরেও তুমি চুপ করে থাকবে? যা করার সেটা তো চুপ করেই করতে হবে। তবে এটাও জেনে রেখো, এটাই হওয়ার কথা ছিল আর এটাই হচ্ছে। আবার তুমি হেয়ালি করা শুরু করেছো? হেয়ালি নয় গিন্নি, আগে আগে দেখোই না কিভাবে কি হয়। কই কই কই, কোথায় প্রহরী? এই ছবিটা নিয়ে এসো দেখি, কারুর চোখে ভুল ত্রুটি ধরা পড়ল কিনা দেখা দরকার তো। যা খবর পেয়েছি মহারাজ, তাতে গোপালের আকার ব্যাপারটা ছেড়ে দেওয়াই দরকার। এই কথাটা গোপালের মাথাতেও ভালো করে ঢুকিয়ে দেওয়া দরকার। ওই তো ছবিটা নিয়ে আসছে। আমার তো মনে হয় লোকজন ছবিটার প্রশংসাই করবে। মা, তাকিয়ে দেখি কি গোপালের সাধের ছবিটা আর কিছুই যে নেই বাকি। ছবিটা তো চেনাই যাচ্ছে না, পুরো নষ্ট হয়ে গেছে। প্রজারা ছবিটাতে বিস্তর ভুল ত্রুটি খুঁজে বের করেছে দেখছি।
সকলের শিল্পবোধ দেখে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনিই ঘোষণা করেছিলেন গলদ বের করতে, তাই প্রজারা চেষ্টার ত্রুটি করেনি মহারাজ। যেমন ছবি তার তেমনই দশা হয়েছে, এতে আর অবাক হওয়ার কি আছে। গোপাল, বরং এবার তুমি ওই রং তুলি ছেড়ে বুদ্ধি দেওয়ার কাজটাই ভালো করে করো। হ্যাঁ, যার যেটা কাজ সেটাই করা উচিত। সব ব্যাপারে নাক কলালে, নাক এভাবেই কাটা যায়। তাহলে এবার কি করবে গোপাল? কি আর করব মহারাজ, শুধু আপনাকে অনুরোধ করব ভুল ত্রুটি শুধরে নেওয়ার আরেকটা সুযোগ দেওয়া হোক আমায়। তার মানে আবার আঁকবে তুমি? হ্যাঁ, এটা আবার তোমার কেমন পাগলামি। না না না, গোপাল যখন চাইছে তখন ওকে আর একটা সুযোগ দেওয়া হোক। আরেকবার তবে একে দেখো গোপাল। দেখো গোপাল, এবারে কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজটা করতে হবে। আমি তো মন দিয়েই আঁকছি মহারাজ, আর আগের বারেও একই ভাবে এঁকেছিলাম। বেশ বেশ বেশ, তবে আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ মহারাজ, আপনি বরং আগের বারের মতোই হাসি হাসি মুখ করে বসে থাকুন, বাকি কাজ তো আমার। মহারাজ, শুনলাম গোপাল নাকি আজই আবার আপনার ছবি নিয়ে রাজসভায় হাজির হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তেমনই জানি। কিন্তু তিনি গেলেন কোথায়? আবার একবার গোলমাল করে তিনি কি এবার মুখ থেকে যে লজ্জায়? লজ্জা তো নারীর ভূষণ পণ্ডিত মশাই, তাই আমি যে ওই পথে নাই। সেই জন্য তুমি সোজা পথে আবার একটি ছবি বানিয়ে হাজির করেছো, তাই তো? ঠিকই বলেছেন রাজ্যপিসি। এবারে নিশ্চয়ই ভুল ত্রুটি সব শুধরে ফেলেছো গোপাল, তবেই তো আবার চকচক করবে তোমার কপাল। ছবি ভালো হয়েছে নাকি খারাপ সে বিচার কি আর আমি করতে পারি? আগের বারের চেয়ে এটা আরো ভালো হয়েছে, এই ছবি দেখে তো আমি নিজেই মুগ্ধ। ক্ষমা করবেন মহারাজ, তবে এই ছবিও যেন প্রাণহীন, আপনার রাজকীয় মেজাজটাই তো গোপাল ধরতে পারেনি। মহারাজের মুখটা কেমন যেন রাগি রাগি। দেখেই মনে হচ্ছে মহারাজ যেন কেমন বিরক্ত। না না, এই ছবিতে মহারাজকে মানাচ্ছে না মোটেই। তবে আমি বলি কি মহারাজ, আপনি নিজেও যখন বুঝছেন যে ছবিটা আগের থেকেও ভালো হয়েছে, তখন এবার না হয় আবার ওই ছবিটাও আগের জায়গায় টাঙিয়ে দেওয়া হোক। তাতে কি অন্য রকম কিছু হবে ভাবছো গোপাল? ন্যাড়া যখন আরো একবার বেলতলায় যেতে চাইছে তখন যাক না মহারাজ, আমি আপনি আর বাধা দিয়ে কি করব। বেশ, তবে তুমি যেমন চাইছো তাই হবে। হ্যাঁ হ্যাঁ, এমনটা তো করাই যায়, তাই হোক তাহলে। শোনো শোনো শোনো, আমাদের সবার অতি পরিচিত গোপাল ভাঁড় আরো একবার মহারাজের ছবি এঁকেছেন, আর সেই ছবি যাতে প্রজারা ভালো করে দেখতে পারে তাই মহারাজ এই ব্যবস্থা করেছেন। আগের বারের মতো এবারও মহারাজের নির্দেশ, ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, আর তারপরে ছবিটার সুন্দর অংশগুলি চিহ্নিত করতে হবে। শোনো শোনো শোনো, ওই দেখ আবার মহারাজের ছবিও টাঙিয়ে দিয়েছে। চল চল চল, এই যাই গিয়ে দেখি এবার কেমন হলো। কিন্তু এবার তো নতুন নির্দেশ, ছবির ভালো দিকগুলো খুঁজে বের করতে হবে। সেই জন্যই তো কি করব ভেবে পাচ্ছি না। চল কি করা যায় আগে দেখি। না না, কি করব বুঝতে পাচ্ছি না। সবটাই তো ভালো লাগছে, কিন্তু সেটা দাগ কেটে বোঝাবো কি করে। ও আচ্ছা, মুশকিলে পড়া গেল দেখছি এবার। আজ এক সপ্তাহ হলো গোপালের আঁকা ছবি প্রজাদের সামনে রাখা হয়েছিল, এবারে তো তাদের মতামত জানা দরকার। প্রজারা কি মতামত জানায়নি মহারাজ? না মানে ছবিটা নিয়ে এলেই তো বোঝা যাবে কাদের কেমন ভালো লাগলো। তোমার যেন আর তর্ষ হইছে না গোপাল, ছবি তো এলে ভালো আর না এলে আরো ভালো, বেকার বেকার বদনাম হবে তোমার। আমার কি আর আপনার মতো কপাল মন্ত্রী মশাই যে কথায় কথায় বদনাম পাই। ওই তো ছবি ফেরত এসে গেছে। কই কই কই, দেখি দেখি দেখি। আরে একি, পুরো ছবির গায়ে একটা আঁচড়ও পড়েনি যে। প্রজারা ছবি দেখতে গেছে বটে, কিন্তু কোনো ভালো কিছু খুঁজে পায়নি তারা। তাহলে ধরে নিতে হবে মহারাজ যে আঁকা ভালো হয়নি। তা কি করে হয়, এটা তো মেনে নিতে পারছি না। আসলে মহারাজ, চিত্রকর্মে আগের বারেও কোনো সমস্যা ছিল না, এবারেও নেই। আমি তো একই রকম এঁকেছি, আসল গোলমাল তো হলো আমাদের আচরণে মহারাজ। মহারাজ
মহারাজ, গোপাল মনে হচ্ছে আবার একটা কিছু গোলমাল পাকানোর চেষ্টা করছে। সেটা তো আপনি করেছিলেন পণ্ডিত মশাই। মহারাজ, একটা খুঁত বের করতে বললে যে কেউ আপনাকে তা দেখাতে পারবে, দোষ থাকুক বা না থাকুক, কিন্তু একটা ভালো জিনিস চিহ্নিত করতে বললে কখনোই পারবে না। কেন 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 এই কথা বলছো গোপাল? মানুষের দৃষ্টিভঙ্গিটাই যে এরকম মহারাজ, তারা ভালো কিছু দেখতে পায় না। আমাদের এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মন্দের সঙ্গে সঙ্গে ভালোটাকেও খুঁজে দেখতে হবে। তুমি ঠিক বলেছো গোপাল, প্রজাদের এমন আচরণ পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে দিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মহারাজ? কি আবার, গোপালের এত সুন্দর ছবি আঁকা প্রমাণ করে যে প্রতিভা কখনো চাপা থাকে না। গোপালের এই সুপ্ত প্রতিভার কথা সবাই জানলো, এটা কি কম বড় কথা? না 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 না, এত সুন্দর একটা ছবি আঁকার জন্য গোপালকে বিশেষ পুরস্কার দেব আমি। এ আপনার মহানুভবতা মহারাজ, তবে একটাই অনুরোধ, বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, সঙ্গে এমন কিছু কিছু কাজ করতে উৎসাহ দেওয়ার কথা ভাবুন মহারাজ, যাতে তাদের একঘেয়েমি কেটে যায়। এই ভাবনা চিন্তার দায়িত্ব আমি পণ্ডিতকেই দিলাম। আমি না মানে আমি তো মানে কি মুশকিল, ও কি যে কুড়ি এবার বোঝো ঠেলা। মুখ পোড়ার বদলে যে কপাল খুলে গেল গোপালের, লাভের লাভ যা হলো গোপালেরই তো হলো, আমাদের সব হক্কা। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.